আজ থেকে আর করোনার বিধিনিষেধ নেই, সেই সঙ্গে উৎসবের আমেজে ক্লাসে ফিরেছে সারা দেশের শিক্ষার্থীরা। আজ প্রথম ধাপে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। দ্বিতীয় ধাপে আগামী 2 মার্চ খুলবে প্রাথমিক বিদ্যালয়গুলো। করোনায় দ্বিতীয় দফায় 1 মাস বন্ধের পর মঙ্গলবার শুরু হয়েছে ক্লাস। ময়মনসিংহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয় শিক্ষার্থীদের। বিদ্যালয়ে প্রবেশের সময় নিশ্চিত করা হয় স্বাস্থ্যবিধি। শিক্ষার্থীদেরকে আমরা হাত ধোয়ার ব্যবস্থা করে স্যানিটাইজ করে তারপর আমরা ঢুকিয়েছি, এবং সারাদিন যতক্ষণ তাদের ক্লাস থাকবে ওরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, মাস্ক না খুলে, সেই জন্য আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি। রাজশাহীতে সব বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু হয়েছে। আবার শিক্ষা প্রতিষ্ঠান খোলায় আনন্দিত শিক্ষার্থীরা। স্কুলে ঢোকার সময় হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে, সবাই মাস্ক পরছে এবং বেঞ্চে 2 জনের বেশি বসতে দেওয়া হচ্ছে না। দীর্ঘ 1 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আমরা আবার স্কুল কলেজে ফিরতে পেরেছি, এর জন্য আমার খুব ভালো লাগছে। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সরকারি ঘোষণা অনুযায়ী বরিশালেও খুলেছে স্কুল ও কলেজ। 1 মাস পর সহপাঠীদের সাথে দেখা হওয়ায় উচ্ছ্বসিত সবাই। এখন আমাদের সামনে পরীক্ষা, তো সেজন্য আমাদের সুবিধা হচ্ছে যে স্কুল খুললে আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারবো। মানে অনেকদিন পর স্কুলটা খুলছে, আমাদের বন্ধুদের সাথে দেখা অনেক ভালো লাগছে। শিক্ষকরা জানান ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিদিন 3টি এবং SSC পরীক্ষার্থীদের প্রতিদিন 4টি করে ক্লাস সশরীরে অনুষ্ঠিত হবে, আর প্রাইমারি শিক্ষার্থীদের ক্লাস হবে অনলাইনে। শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত চট্টগ্রামের স্কুল কলেজও। নগরীর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে ছিল হ্যান্ড স্যানিটাইজার। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ। আজ থেকে আর করোনার বিধিনিষেধ নেই, সেই সঙ্গে উৎসবের আমেজে ক্লাসে ফিরেছে সারা দেশের শিক্ষার্থীরা। আজ প্রথম ধাপে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। দ্বিতীয় ধাপে আগামী 2 মার্চ খুলবে প্রাথমিক বিদ্যালয়গুলো। করোনায় দ্বিতীয় দফায় 1 মাস বন্ধের পর মঙ্গলবার শুরু হয়েছে ক্লাস। ময়মনসিংহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয় শিক্ষার্থীদের। বিদ্যালয়ে প্রবেশের সময় নিশ্চিত করা হয় স্বাস্থ্যবিধি। শিক্ষার্থীদেরকে আমরা হাত ধোয়ার ব্যবস্থা করে স্যানিটাইজ করে তারপর আমরা ঢুকিয়েছি, এবং সারাদিন যতক্ষণ তাদের ক্লাস থাকবে ওরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, মাস্ক না খুলে, সেই জন্য আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি। রাজশাহীতে সব বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু হয়েছে। আবার শিক্ষা প্রতিষ্ঠান খোলায় আনন্দিত শিক্ষার্থীরা। স্কুলে ঢোকার সময় হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে, সবাই মাস্ক পরছে এবং বেঞ্চে 2 জনের বেশি বসতে দেওয়া হচ্ছে না। দীর্ঘ 1 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আমরা আবার স্কুল কলেজে ফিরতে পেরেছি, এর জন্য আমার খুব ভালো লাগছে। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সরকারি ঘোষণা অনুযায়ী বরিশালেও খুলেছে স্কুল ও কলেজ। 1 মাস পর সহপাঠীদের সাথে দেখা হওয়ায় উচ্ছ্বসিত সবাই। এখন আমাদের সামনে পরীক্ষা, তো সেজন্য আমাদের সুবিধা হচ্ছে যে স্কুল খুললে আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারবো। মানে অনেকদিন পর স্কুলটা খুলছে, আমাদের বন্ধুদের সাথে দেখা অনেক ভালো লাগছে। শিক্ষকরা জানান ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিদিন 3টি এবং SSC পরীক্ষার্থীদের প্রতিদিন 4টি করে ক্লাস সশরীরে অনুষ্ঠিত হবে, আর প্রাইমারি শিক্ষার্থীদের ক্লাস হবে অনলাইনে। শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত চট্টগ্রামের স্কুল কলেজও। নগরীর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে ছিল হ্যান্ড স্যানিটাইজার। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ।